রূপকথার চাঁদ সওদাগরই সম্ভবত আমাদের জানা প্রাচীনতম বণিক বা সওদাগর। এই আদিগন্ত বিস্তৃত জলপথে ডিঙি ভাসিয়েই চলত তার ব্যবসা, গড়ে তুলেছিলেন অতুল বৈভব। এখনকার সওদাগররা যা করেন কম্পিউটারের সামনে বসে। এই ডিঙি থেকে ডিজিটাল ইভলিউশন নিয়েই আমাদের সওদাগর ডট কম। তার সঙ্গে থাকছে ব্যবসা করতে গিয়ে বা ব্যবসা শুরু করতে গিয়ে আসা হাজারো সমস্যার সমাধান, সমাধানের পথ বাতলে দেবেন এখনকার সফল সওদাগররা। তাই আমার সঙ্গে আপনারাও শরিক হন সওদাগর ডট কমের এই যাত্রায়। নমস্কার, সওদাগর ডট কমের সম্পূর্ণ আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের সকালটাও আমরা আর একটা গল্প ঠিক বলবো না, এটা একেবারেই সত্যি একটা ঘটনা। আমাকে বলেছিলেন একজন বিশিষ্ট শিল্পপতি, তো উনি বিদেশে দীর্ঘদিন কাজ করার পরে যখন প্রথম ওনার কোম্পানিটা কিনলেন, কেনার পরে কলকাতা শহর থেকে বেশ কিছুটা দূরে একটা জেলা যেখানে ওনার মা থাকতো, তাকে ফোন করে উনি খবরটা দিলেন আনন্দে যে মা, আজ থেকে তোমার ছেলে আর শুধু কোনো চাকুরিরত নয়, আজ থেকে একটা নতুন কোম্পানির মালিক। তো মা শুনলেন, শুনে বললেন, বাহ খুব ভালো খবর তো খোকা, আমি খুব খুশি হয়েছি। তা চাকরিটা ছাড়িসনি তো? আমরা সকলেই বড় হয়েছি লিটারেচার হোক, আর্ট হোক, সিনেমা হোক, সব জায়গাতেই বিজনেসম্যান অ্যাজ এ কমিউনিটি অর ফ্র্যাটার্নিটি তাকে পোর্ট্রে করা হয় খুব নেগেটিভলি, মানে ব্যবসায়ী মানেই চালে কাঁকড় মেশাবে, তেলে ভেজাল মেশাবে। এই যে একটা মানসিকতার বা নীতিমূলক মানসিকতার মধ্য দিয়ে আমরা সকলে বড় হই, ফলে অনেক নতুন প্রজন্মের লোক কিন্তু ওই ব্যবসায় ঢুকতে একটা একদিকে তো সংশয়, আর একদিকে ভাবে একটা অনিশ্চয়তা, এবং আমি কোনো একটা নেগেটিভ প্রফেশনে ঢুকে যাচ্ছি না তো। সন্তোষকে দিয়ে শুরু করব। সন্তোষ যেমন ম্যানেজমেন্ট স্কুলে পড়ায়, সেই সঙ্গে নিজের বইও আছে তোমার, তো এই অথার, ফিল্ম মেকার, এদের যে দৃষ্টিভঙ্গি যেটা সমাজে প্রতিফলিত হয় আলটিমেট, এইটা চেঞ্জ করার উপায়টা কি? দেখিয়ে আব ইয়ে ট্রেন্ড চেঞ্জ হো রা হ্যায়, আব লোক এন্টারপ্রেনার্সকে জ্যাদা ইম্পর্টেন্স দেনা চালু কর দিয়ে হ্যাঁ, ইসলিয়ে ক্যোকি পুরা ইকো সিস্টেম চেঞ্জ হো রা হ্যায়। আপ আগর গভর্নমেন্ট কো দেখেঙ্গে তো গভর্নমেন্ট ভি অভি ফোকাস পুরা এন্টারপ্রেনার্স পে কর রা হ্যায়। আগর আপ বি স্কুলস ইয়া ইঞ্জিনিয়ারিং কলেজেস মে ভি জায়েঙ্গে তো ওয়াহাঁ ভি আপ দেখেঙ্গে কি এন্টারপ্রেনার্স পে স্পেশাল ফোকাস দিয়া যা রা হ্যায়। তো জিস তরহ ট্রেন্ড চেঞ্জ হো রা হ্যায়, আব এন্টারপ্রেনার্স কি বারি হ্যায়, আর আব এন্টারপ্রেনার্স ইয়াহাঁ পে সলিউশন প্রোভাইড করেঙ্গে তাকি ওয়ার্ল্ড ইয়াহাঁ সে ইভলভ করকে আগে বড়ে। মিস্টার লাহা, আপনি এটাকে দৃষ্টিভঙ্গির ব্যাপারটাকে কিভাবে দেখছেন? There is a trend right now for the entrepreneurs to make money. You know, Facebook, Mark Zuckerberg dropped out of the Harvard and became the youngest billionaire before age of 20s, right? You know, that creates a lots of buzz in the industry, lots of people there, they're thinking of doing that. But you know, if you look at the movie, The Social Network, which is talked about by Mark Zuckerberg, if you look at one of the scenes, Sean Parker, who created another company before, he was with another girl, and the girl asked the question in the morning, what do you do? He said, I'm an entrepreneur. So you're unemployed. Lots of people today, they want to start a company. So I always tell people that, you know, that you have to be, don't be romantic. It's a romanticism. You have to be dream, but you have to make sure that you be realistic. How do you support yourself for the next 2-3 years? আমি যাবো চৈতালির কাছে। আমি একটু তোমার কাছে জানতে চাইবো যে এই যে তুমি যখন ধরো নিজে একটা কিছু করতে চাইতে গেলে, তখন মনে কি কখন এরকম হয়েছিল যে লোকে তোমাকে একটা নেগেটিভলি দেখতে পারে যে ব্যবসার প্রফেশনে যাচ্ছে? আমরা যখন এই ব্যবসাটা শুরু করি, থিংস হ্যাপেন লাস্ট ইয়ার 31st December, ইট হ্যাপেন ওভার এ কাপ অফ টি। আমি আমার বিজনেস পার্টনার মনীষ জয়সওয়াল অ্যালং উইথ ওনলি ওয়ান মেম্বার আমরা বসে আলোচনা করছিলাম যে অনেক চাকরি করলাম, অনেক কিছু করলাম, কিন্তু কোনো স্যাটিসফ্যাকশন নেই, সবসময় তো একটা ফ্লস বার করা হচ্ছে, লেটস ডু সামথিং অন আর ওন। এটা ভেবে তো মনীষ বললো যে সবার কাছে কি ডকুমেন্টস আছে? তো কেন কি, তো মনীষের মামা আছে, হি ইজ এ সিএ। তো আমরা সেদিনই ওনার কাছে চলে গেলাম ওনার অফিসে, অ্যান্ড উই ওয়ান্টেড টু স্টার্ট অফ এ বিজনেস। আর ব্যাকগ্রাউন্ডে কন্ট্যাক্টস কিছু ছিল, কিন্তু পকেটে কোনো টাকা ছিল না, এবং উই স্টার্টেড অফ উইথ দ্য 3 স্টুডেন্টস লাস্ট ইয়ার ফেব্রুয়ারি। তো ওখানে যে টাকাটা পেলাম নিজেদের, ওটা থেকে আস্তে আস্তে একটা ছোট অফিস নিলাম, একটু রেনোভেট করার স্বপ্ন হলো, শখ হলো, সাজালাম। করতে করতে না
কোনোভাবে একটু অ্যাডের কিছু লোক আমাদের চিনত প্রিভিয়াস কোম্পানির, যেহেতু ওখানে অনেক বছর কাজ করেছি বলে তারা প্রচুর সহযোগিতা করেছে, বলেছে কম খরচে এইভাবে অ্যাড দে। মানে সবার সহযোগিতা না থাকলে কিন্তু আমাদের মতো ইয়াং পিপলরা উইদাউট আ জিরো ব্যালেন্স কিন্তু বিজনেস শুরু করা যায় না। আজকে আমাদের সঙ্গে আছেন মিসেস সুপ্রিয়া রয়, উনি সুগার অ্যান্ড স্পাইসের ম্যানেজিং ডিরেক্টর। সমাজের থেকে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গির শিকার হতে হয় ব্যবসায়ীদের, আপনি কীভাবে এটাকে ফেস করেছেন? আমার ছেলে যখন বিয়ে দিই তখন আমি এটা ফেস করেছিলাম যে ব্যবসায়ী হলে সে সুপাত্র নয়। কিন্তু আমার ক্ষেত্রে কী হয়েছিল, আমি তো মহিলা প্রথমত, আমার বিয়েও হয়েছিল তাড়াতাড়ি, এবং আমাকে সেই আর্ন করার বা রোজগার করার কোনো প্রয়োজন ছিল না যখন বিয়ে হয়। পরে আমি পড়াশোনা করার পর আমার এটা ভেতরে একটা নিজস্ব আর্জ থেকে বা একটা সেলফ রিলায়েন্ট হওয়ার চেষ্টা থেকে আমি কিছু শুরু করি। ব্যবসা দুরকম থাকে, একটা যেটা পারিবারিক সূত্রে পাওয়া ব্যবসা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, ফ্যামিলি রান বিজনেস, আর একটা হয় এন্টারপ্রেনারশিপ, যেরকম ওরা শুরু করে যে নিজে থেকে। তো এই দুটোর গতিপথটা একটু ডেফিনেটলি ভিন্ন হয়, এটা কি কোথাও কোনো জায়গায় মেলে না সম্পূর্ণ অন্যভাবেই চলতে থাকে? আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি কীভাবে দেখেছেন? আই থিঙ্ক ফ্যামিলি বিজনেস অ্যাডভান্টেজ হচ্ছে যে ইউনো ইউ গট এ কন্ট্যাক্ট, ইউ গট এ ফ্যামিলি, ইউ গট এ কন্ট্যাক্ট, পার্টিকুলার বিকাম ফর বিজনেস ফ্যামিলি, সো দ্যাট হেল্পস কোয়াইট আ লট। ইউ নো ফার্স্ট ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইউ গেট এ বিজনেস, ইউ নো হোয়াট এভার ইউ ডু, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অর ইউ হ্যাভ টু কাস্টমার, সামবডি গোয়িং টু পে ইউ মানি ফর দ্যাট, হোয়াট ইউ গেট দ্য কন্ট্যাক্ট, ইউ নো, অ্যান্ড পার্টিকুলার ফর দ্য ইয়ং পিপল, আম টকিং অ্যাবাউট দ্য ইয়ং পিপল হু স্টার্ট দ্য লাইফ, ইউ নো দে হ্যাভ এ জিরো কন্ট্যাক্ট। Business is, entrepreneur is a 24/7 business. You have to stay focused on that one, forget about the rest of the life, everything else, 24/7. Can you afford to do that? Do you have got the mental strength to do that? And there will be lots of adversary coming in, lots of parties coming in, lots of relatives coming in. Can you tell them no? You have to stay focused on this one. You have to be completely focused on the business. স্বেচ্ছায় ঝুঁকি নিতে হয়, কিন্তু সেই ঝুঁকিটাকে একটু গাণিতিক ইয়ের মধ্যে রেখে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। আমি আবার আরেকজন আমাদের মধ্যে তরুণ শিল্পোদ্যোগীর কাছে যাব, রশনি। আইড জাস্ট লাইক টু আস্ক ইউ, অলদো ইউ হ্যাভ ইনহেরিটেড সাম কাইন্ড অফ বিজনেস এম্পায়ার, বাট ইউ ডেফিনেটলি লাইক টু টেক ইট ফরওয়ার্ড টু দ্য নেক্সট লেভেল, সো হোয়াট আর ইউর প্ল্যানস লাইক অ্যান্ড হাউ ডু ইউ ওয়ান্ট টু টেক ইট ফরওয়ার্ড? The only factor to success is our reach to maximum consumers that we are targeting. So it's a step-by-step process altogether. Planning changes with terms and situations that follows with the business. So there cannot be a very concrete and rigid planning. But yes, there has to be a fundamental that will support us in the long term. The reason of our existence is providing solution. So giving out the best and the possible solution to our consumers with every problem that they face, even if it is the smallest of their problems, will take us to heights. Roshni, it's very important to say বিজনেস ফান্ডামেন্টালসটা ঠিক থাকা খুব জরুরি, সেই সঙ্গে ফোকাসটাকেও ঠিক রাখতে হবে। আর এই ক্ষেত্রে অর্থাৎ আমাদের ফোকাসটা ঠিক রাখা এবং বিজনেস ফান্ডামেন্টালসটাকে ঠিক করতে যারা সাহায্য করেন সেইরকম একজন আমাদের মধ্যে আছেন। এই ছোটো মাঝারি শিল্পের বিজনেস ফান্ডামেন্টালসটা ঠিক করে দেওয়ার ক্ষেত্রে কীভাবে সাহায্য করা যায়? বা ধরুন একজন খুব একটা ব্রিলিয়েন্ট আইডিয়া নিয়ে চলে এলো, তার ফান্ডামেন্টালস আর নট কারেক্ট, সেইটা কীভাবে ঠিক করে? ফান্ডামেন্টালসটা ঠিক করার জন্য আমাদের এখানে যতগুলি চেম্বার অফ কমার্স আছে, বেশিরভাগ চেম্বার অফ কমার্সেরই একটা কিন্তু এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট সেল আছে। সেখানে ব্যাংকের রিটায়ার্ড লোকেরা, ম্যানেজমেন্ট স্কুলের রিটায়ার্ড লোকেরা, যারা ব্যবসা করেন সেই সমস্ত মানুষেরা কিন্তু এর সঙ্গে যুক্ত। অনেক এন্টারপ্রিনিয়ররা হয়তো জানেন না, তারা পৌঁছতে পারেন না, তারা হয়তো কোনো সরকারি দরজায় গেলেন, একটু ঠক্কর খেয়ে চলে এলেন, কিন্তু তার বাইরেও আমাদের মতো যারা চেম্বার অফ কমার্স বা অন্য অ্যাসোসিয়েশন বা ট্রেড বডিজ আছে, তারা কিন্তু সবসময় তাদেরকে সাহায্য করার জন্য একদম এগিয়ে। এবং সেই সাহায্যটা যে সবসময় কোনো রকম ফিনান্সিয়াল কনসিডারেশনে হয় তাও না, এটা অনেক সময় কিন্তু নিঃশুল্কভাবে বিনা পয়সাও এই সাহায্যটা দেওয়া হয়, যে কোথায় সরকারি প্রকল্পের কোথায় কী সুবিধাগুলো পেতে পারে, বা ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে সেখানে গেলে কোথায় কী সুবিধাটা পেতে পারে। আমাদের চেম্বার অফ কমার্সের একটা সুবিধে আছে, আমাদের কথা অন্যান্য ইনস্টিটিউশনরা একটু শোনে, তো ফলে আমরা যখন রিপ্রেজেন্ট করি যে কারুর জেনুইন সমস্যাটা নিয়ে, ইভেন গভর্নমেন্ট ডিপার্টমেন্টসেও সেলস ট্যাক্স, ইনকাম ট্যাক্স বা এ ধরনেরও অনেক সমস্যা হয়, আমাদের রিপ্রেজেন্টেশনটা আমরা দিলে তখন কিন্তু সেটা
নিয়ে একটু আমরা দেখেছি নড়াচড়া হয়, একটু এগোয়, প্রাতিষ্ঠানিকভাবে এগোলে অনেক জটখড়, অনেক সহজ আমার মনে হয়। অনেকে একটা দিক নিয়েই এগোয়, অনেকের আবার অনেকগুলো এরিয়াজ অফ বিজনেস থাকে, তার মানে যে সবসময় ফোকাসটা সরে যাচ্ছে তার নয়। আমি যাব মিস্টার সঞ্জয় সিং রাঠোরের কাছে, আমি জানতে চাইব এটাতে কি ফোকাসটাকে রাখতে কোনো অসুবিধে হয় না, সবগুলোকে রেখেই সমানভাবে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েও এগোনো যায়। আমি মনে করি সাকসেস হতে হলে ইউ ক্যানট ডিভিয়েট ফ্রম ইউর ফোকাস, বিকজ ওয়ান্স ইউ ডিভিয়েট ফ্রম ইট, ইট রিয়েলি মেক্স দ্য পসিবিলিটি হার্ডার অ্যান্ড ওয়ান্স ইট ইস ইট বিকামস টাফ, বিকজ এন্টারপ্রেনার যখন হতে হলে ইউ হ্যাভ টু ফেস সো মেনি হার্ডশিপ ইন দ্য ওয়ে, আর ওইটাকে ওভার করার ক্ষেত্রে অনেক লোকেরা গিভ আপ করে দেয় মাঝখানে, সেটা অ্যান্ড দ্যাট হ্যাপেন্স অনলি বিকজ দে ডিভিয়েট ফ্রম দেয়ার ফোকাস। তো ফোকাসটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট উইচ উই অল হ্যাভ টু কনসেন্ট্রেট অন ইট অ্যান্ড লুক টু ইট অ্যান্ড সি দ্যাট হাউ উই ক্যান ম্যানেজ অল দোজ থিংস টু মুভ অ্যাহেড। আমি আবার একটু মিসেস রায়ের কাছে যাব, মানে অনেক রকমের আলাপ আলোচনা শুনছি, আপনি তো ধরুন এতদিন ধরে একটাই লাইন অফ বিজনেসে এগিয়ে, ওটাতেই একদম সিঙ্গেল ফোকাস রেখে, কখনো কি মনে হয়েছে যে এটা তো মোটামুটি দাঁড়িয়ে গেছে এবার একটা অন্য এরিয়াতে ঢুকি? যে কাজটা করছি সেটা আমার হিসেব অনুযায়ী ইট শুড কাম টু দ্য পারফেকশন, তো ওই বেসিক কাজটা আগে, ফার্স্ট ইজ আ গ্রাউন্ড, গ্রাউন্ড ওয়ার্কটা আগে ভালো করে করবো, তারপর আমি অন্যদিকে তাকাবো। অর্থাৎ ওইটাকে এক্সেল করে তারপরে, মানে আপনি বলছেন ওই জার্নিটাই এখনো চলছে? হ্যাঁ, যেটা উনি মিস্টার রাঠোর বললেন আমি ওই একই কথা বলছি, যে ফোকাস ইজ দ্য মেইন পয়েন্ট, মে ইট বি সিঙ্গল বিজনেস, মে ইট বি মাল্টিপল বিজনেস, কিন্তু যার আছে তিনি তো সব দিকেই ফোকাসিং করবেন, কিন্তু যার একটাই সিঙ্গল বিজনেস আছে আমি ওইটাই ফলো করি, যে এটাকেই আমি পারফেক্টলি নিয়ে এগোবো, রিচ আই টিল আই রিচ দ্যাট লেভেল। আই গট এ লটস অফ টাইমস পিপল আস্ক মি দ্য কোয়েশ্চেন, ওয়াই ক্যান ডাইভার্সিফাই, ওয়াই ক্যান ডু সাম আদার বিজনেস, আই সে নো, you know, my company is not big enough, my company, I'm in a software service company, you know, it's not as big as the Infosys, right? I want to bring a much bigger size. I want to spend all my time to take this company to certain level. সবথেকে বড় কথা হচ্ছে মনোবলটা কিন্তু সবথেকে বড় বল, এবং সেইটাকে যদি আমরা না হারিয়ে যদি ফেলি তাহলে কিন্তু সে সাকসেস হবেই, হতে বাধ্য। এটা কিন্তু শুধুমাত্র টাইমটার উপর নির্ভর করছে, কেউ দু বছরে সাকসেসফুল হতে পারে, কেউ 10 বছরে হতে পারে, কিন্তু মনোবলটা যদি তার সবসময় যদি থাকে তাহলে কিন্তু সে হতে বাধ্য। একটা ব্যবসাতে সফল হওয়ার পরে আমার মনে হয় যে আমরা যেরকম মাইক্রোফিন্যান্সের কাজকর্ম করি এবং সেক্ষেত্রে প্রায় 2.5 লক্ষ এন্টারপ্রিনিয়র আমরা তৈরি করেছি এখনও পর্যন্ত যদি সেইভাবে দেখি, আমরা কিন্তু তাদেরকে সবসময় এনকারেজ করি যে একটা কথা আছে না যে হোয়াই টু পুট অল দ্য এগস ইন এ সেম বাস্কেট, তো একটা সবসময় বিজনেসের সাইকেল চলে, তো যদি তার কাছে অল্টারনেটিভ সোর্স থাকে তাহলে কিন্তু যে কোনোভাবে কিন্তু সেটা ফেল করার সম্ভাবনাটা অনেকটা কম থাকে। ব্যবসার যে ঝুঁকি রিস্কটা, ওটাকে একটু স্প্রেড করে দেওয়া, একটা বাস্কেটে সব ডিমকে না রেখে একটু ছড়িয়ে দেওয়া, তা আপনার অভিমতটা এটা নিয়ে জানতে চাইব। প্রত্যেকটা ব্যবসাতে যদি তার স্প্রেডটার কত বড়, সেখানে একের পর এক সেই জায়গাগুলোকে জুড়ে নেওয়া ভালো। যেমন আমরা এবার ভাবা শুরু করেছি যে জুট আমাদের পশ্চিমবঙ্গের প্রধানতম একটা ক্রপ, এবং এর থেকে কেবল আমরা ওই পাটের বস্তা বা পাটের ব্যাগ, পাটের কিছু ইয়ার্ন, এছাড়া আরও অনেক কিছু করা যায়। আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে যে লেভেলের যা জিনিস আছে সেটাকে আন্তর্জাতিক এবং আমাদের এই দেশেতেও প্রচুর তার স্কোপ আছে। আমার যেসব ব্যাচমেটস যারা ম্যানেজমেন্ট স্কুলে ছিলেন বিএইচইউতে, আমি বিএইচইউ স্টুডেন্ট, তো আমি তাদেরকে বলি কেবল আমি ব্যবসা করব, নিজে পয়সা কামাবো, নিজে বড় গাড়ি চড়ব, এর থেকে অনেক বড় আমাদের দায়িত্ব আছে যে আমরা যে একজন যেন 50 জনকে চাকরি দিতে পারি। এই জায়গাটা একটু রাজীবজির কাছে যাব, ডু ম্যানেজমেন্ট ইনস্টিটিউটস অ্যাকচুয়ালি টিচ ইউ অপটিং আউট অফ ইউর ক্যাম্পাস জবস দেন স্টার্ট সামথিং অন ইউর ওন, সাম টেক আপ সাম এন্টারপ্রেনোরিয়াল জার্নি অ্যান্ড প্রোভাইড জবস টু আদার্স? আই পার্সোনালি ফিল कि आज प्रेजेंट सिनेरियो में इंडिया में इतने सारे अपॉर्चुनिटी आ रहे हैं, ये लोग एक अच्छे एम्बेसडर सोसाइटी के लिए हो सकते हैं और बहुत अच्छा काम कर सकते हैं। जस्ट उनका कॉन्फिडेंस को बूस्ट करने के लिए गवर्नमेंट, कॉर्पोरेट एंड फाइनेंशियल इंस्टीट्यूशन को आगे आना चाहिए। द स्टूडेंट्स आर वेरी मच रेडी। सिलिकॉन वैली इज फुल ऑफ द एंटरप्रेनर, दे कम फ्रॉम द स्टैनफोर्ड, दे फ्रॉम द
their faculty members also start a company. So that's a different culture. Silicon Valley is a different culture. It's a, that's why you can see that all the startup companies start from Stanford, because Stanford and the Berkeley, they produce lots of entrepreneurs. But the other schools, they don't produce that of quality, you know, because they don't have that environment. So what I'm saying that the mentorship, the creative, the culture, and same thing with the Harvard also, you know, that or MIT for that matter, they create lots of entrepreneurs. The students come from the college and they want to start a company. You know, that's a different thing. But I think that when you become an entrepreneur, when you start a company, I'll be focused. I'm going to put a 24/7 time in my time. I'll throw rest of my life on that one, okay? I have to make sure I build a network to sell my product. My motivation is not to create job. My main motivation is to build the company, make the company succeed. প্রত্যেক পর্বের মতো এই পর্বেও আমাদের সঙ্গে আছেন শেফ প্রদীপ রোজারিও। আজকে আমরা দেখে নেব প্রদীপদা আমাদের জন্য কি মেনু দেখাচ্ছেন। তিন পিস বড় বড় গলদা প্রন রয়েছে, এইটা আমি একটু টুইস্ট দিয়ে বানাবো। অলিভ অয়েল 3 চামচে, প্রন 3টে এতে যাবে। আর এর মধ্যে আমি একটু কালারফুল ভেজিটেবল দেবো, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, কুচু পেঁয়াজ, এটাকে নাড়ি দেওয়া। একটু ভালো করে গরম করতে হবে, যখন কালারটা একটু পিঙ্ক হয়ে আসবে এটাকে একটা টুইস্ট দেবো, এটা একটা সারপ্রাইজ। তারপর একটু চিলি পাউডার, ধনে গুঁড়ো, একটু জিরে নাড়ি দেওয়া। দেখুন কেমন সুন্দর একটা কালার হয়ে আসছে, পিঙ্ক কালার। আমরা দেবো একটু সল্ট, একটু ব্ল্যাক পেপার। এইবার এতে আমি দেবো একটু ভডকা, তারপর একটু নাড়ি দেওয়া। সুন্দর, এই দেখেছেন কেমন মজা করে খাচ্ছে। ঠিক এইভাবে প্রনটাকে রান্না করেন, একটু অলিভ অয়েল দেন, প্রনটাকে মাছ থেকে একটু স্লিট করে নেবেন যেন শালটাও থাকে, স্কিনটাও যেন থাকে। তারপরে একটু গ্রিল করবেন, তার মধ্যে একটু কুচু পেঁয়াজ, ক্যাপসিকাম, যে ধরনের ক্যাপসিকাম আপনারা পছন্দ করেন একটু দেবেন, একটু চিলি পাউডার দেবেন, একটু ব্ল্যাক পেপার দেবেন, এছাড়াও যা পছন্দ হয় তা দেবেন। একটু এদিক ওদিক নাড়াবেন, ভোটকা যদি ঘরে থাকে ভোটকা ইউজ করবেন, বা যে কোনো লিকিউর যদি থাকে ইউজ করবেন, এদিক ওদিক নাড়াবেন, পরিবেশন করবেন। সময় একদম শেষ, আলোচনাটা তো চলতেই থাকবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকে উঠে এসছে। আমার আবার একটা ঘটনা মনে পড়ে গেল, যে বিশেন সিং বেদিকে একবার বলেছিল যে সুনীল গাভাস্কার বোধহয় খুব তখন জানতো এই রিপোর্টার যে গাভাস্কার আর বেদির মধ্যে একটা একটু অম্লমধুর সম্পর্ক আছে। তো সেই রিপোর্টার জিজ্ঞেস করেছিল যে গাভাস্কার তো একটু নিজের জন্য খেলে, দেশের জন্য খেলে না। তো বেদি তখন বলেছিল গাভাস্কারের সঙ্গে ওই অম্লমধুর সম্পর্ক থাকা সত্ত্বেও, যে সবাই 11টা প্লেয়ার যদি টিমের গাভাস্কারের মতো নিজের জন্য খেলতো তাহলেই দলটা জিতে যেত, ইন্ডিয়া জিতে যেত। তো উনি যেটা বলেছেন, আমার মনে হয় সবাই যদি একটু শুনতে আপাতভাবে অন্যরকম লাগলেও যদি ওই ফোকাসটা ঠিক রাখে, নিজের কোম্পানিটা দাঁড়ায়, তাহলে অটোমেটিক্যালি সামাজিক দায়িত্ব পালন করাটা সম্ভব হবে। আজকের মতো সওদাগর.com এখানেই শেষ করছি, পরের দিন ঠিক একই সময় একই চ্যানেলে আবার দেখা হবে সওদাগর.com এ। নমস্কার।